Băi, de băi, pangaș m-a dat omul ăla. Așa l-a tăiat din pangaș, dar e zâmbit pe șumă. পায়রা চ্যানেল সিরিজের সপ্তম পর্বে স্বাগতম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। দর্শক, এই সিরিজের গত পর্বে আমরা দেখেছিলাম যে আমরা একটা পাঙ্গাস মাছ কিনেছিলাম জেলেদের থেকে। যে মাছটার ওয়েট ছিল প্রায় 3 কেজি, আর সেই মাছটাকে রান্না করা চলছিল এবং সেই রাতে কিন্তু আমাদের গান বাজনা হয়েছে, অনেক আনন্দ ফুর্তিও হয়েছে। তো গান বাজনার পরে হচ্ছে আমাদের আরও বেশ কিছু কাজ ছিল যেগুলো গত পর্বে আমরা দেখাইতে পারিনি। তো সেই বাকি অংশ নিয়েই আজকের এই পর্ব। তো এই পর্বের প্রথমেই আমাদের খাওয়া দাওয়া হবে, তারপরে আমরা যাবো জেলে ভাইদের সাথে নদীতে এবং সেখানে একদম তরতাজা ইলিশ মাছ ধরা দেখাবো আপনাদেরকে। আশা করি আজকের পর্বটিও আপনারা সবাই বেশ উপভোগ করবেন। সবাই সাথেই থাকুন, দিতে থাকুন। আমাদের সাথে কিছু গেস্ট আছে, আঙ্কেল আছে, ওই ভাইয়েরা আছে। হ্যাঁ, এখানে হচ্ছে যে আমাদের সাইদুল ভাই আছে, আর রুবুল ভাই হচ্ছে ভাত বাড়তেছে, আর কি ভাত তুলতেছে, আর আমাদের তরকারিও দেওয়া হবে। শুরু, আসো বসো। সাইফুল আছে, সাইফুল আপাতত হচ্ছে ক্যামেরার দায়িত্ব নিচ্ছে আর কি। যাই হোক, এই যে আমাদের গেস্টরা আছে, আমরা আছি, পাঙ্গাস মাছ দিয়ে খাওয়া হবে, আলহামদুলিল্লাহ ভরপুর খাওয়া হবে। এই হচ্ছে আমাদের তরকারি, পাঙ্গাস মাছ। দেন দেন ভাই, তোলেন 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 তোলেন, ওই ডাইন সেট দিয়ে শুরু করেন, মুরব্বির আগে দেন। আরে দেন, ওই দিগ ওই দিগ দিও, আপনারা দেন। বাবুর সিসা তো আমাদের খুব বাবুর্সি, সাথে বাবুর্সি রান্না বাড়াই খুব পারফেক্ট। আল্লাহ কোন আল্লাহ কোন আপু তো এই খাওন দিবেন। হ্যাঁ, খান আস্তে আস্তে খান, আস্তে আস্তে খান। আমার একটা জল দিই, আলু দিই। এই যে রুবেল ভাই বেশ মন দিয়েই হচ্ছে ইয়ে করতেছে, ভাগ বাটোয়ারা করতেছে। হ্যাঁ, মাথা আমারই খাওয়াইবেন? জি, মানে এটা হচ্ছে আসলে ঠগান হচ্ছে না, এই মাথা ধরাই দিয়া এই দর্শক। এই হচ্ছে, এই দেখে দিচ্ছেন ভাই, ও বালিশটা, আর এই হচ্ছে মাথাটা, এই মাংসটা দেখেন কি দারুণ ভাবে রান্নাটা হয়েছে। দর্শক, এবার হচ্ছে খাওয়া শুরু করি। এই হচ্ছে মাছের অংশ। কেমন আছে ভাই? হেভি মজা, বলার মতো না। বাইরে ভাই, পাঙ্গাস মজা তো মজা। আসলে তো নদীর পাঙ্গাস, তাই জন্য একটু বেশি মজা। নাম শুনতে শুনতে পাঙ্গাস, কিন্তু এটা স্বাদটা কি নদীর পাঙ্গাসের বা সাগরের পাঙ্গাসের? সত্যি স্বাদ হয়েছে না? এইদিকে কে বসা আছে? আমাদের আরো একজন মেহমান আছে। কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। রুবেল ভাই খুব কষ্ট করে রান্না করেছে, সেই সাথে আমি একটু হেল্পার হিসেবে ছিলাম। এদিকে আছে আমাদের প্রিয় সাইদুল ভাই। সাইদুল ভাই, কি অবস্থা, আপনার কেমন লাগতেছে বলেন? এতো মজা হয়েছে, আমি পাঙ্গাস মাছে এতটা মজা আমি বুঝতে পারি না। খাইয়া খাওয়ার আগে এখন খাইয়ে বসতে আছে, তাই না? আমাদের আছে আরেকজন ছোট্ট অতিথি, সুরুজ। সুরুজ কেমন হয়েছে ভাই, বলো, তুমি সত্যি করে বলো। মজা হয়েছে, তাই না? আচ্ছা ঠিক আছে। এবার জসিম, আমাদের জসিম হাওলাদার, জসিম হাওলাদার তুমি বলো। আমি কি খাইতেই থাকবো? তুমি শুধু খাইতেই থাকবো না? আচ্ছা, তুমি তাহলে তুমি খেতেই থাকো, তোমাদের খাওয়া দেখে আমারও যদিও জিভে জল এসে গেছে, কিছু করার নেই। যাই হোক, দর্শক আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া চলছে, চলবে আরো কিছুক্ষণ। তো এমন মাছের স্বাদ, একদম নদীর ফ্রেশ টাটকা মাছের স্বাদ যদি আপনি নিতে চান, যোগাযোগ করবেন আমাদের ফিশ ভিলিতে। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করলেই ফিশ ভিলি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেলফোন নাম্বার, ফেসবুক পেজ লিংক এবং ওয়েবসাইট সব পাবেন এসব। সেরা রাঁধুনি 1419 অ্যাওয়ার্ডটা আমাদের রুবেল ভাই কি দেওয়া হচ্ছে? রুবেল ভাই একদম মনোযোগ দিয়ে যে খাইতেছে, তো খাইতেছই, একটু বলো কিছু কিছু বলো।
ভাই পাঙ্গাস মাছ মজার মাছ এটা ঠিক আছে কিন্তু রামদার একটা বিষয় আছে ঠকান যে সবাই যে মজার মাছ এক্স্যাক্টলি মজার মাছ রানলি তো মজা হয় না অনেকেরই প্রিয় মাছ কিন্তু এবং নদীর পাঙ্গাস তো আরো প্রিয় মাছ কারণ কাঁটাবিহীন মাছ তাছাড়া নদীর পাঙ্গাসে আলাদা একটা স্বাদ আছে কিন্তু স্বাদটা পেতে হলে ওইভাবে রান্না করতে হবে এবং তাজা মাছটাকে দর্শক আমরা আমাদের রাতের খাওয়া শেষ করলাম এবার আমরা রওনা দিলাম জেলেভাইদের সাথে আবারও সেই নদীর পথে তো আমরা এখন সেই পায়রা চ্যানেলে যাব আবার এবং এখানে আমাদের জাল ফেলানো হবে ইলিশ মাছ ধরা হবে এর আগের পর্বগুলোতেও আপনারা দেখছেন আমরা এখান থেকে কীভাবে ইলিশ মাছ ধরি একদম তরতাজা জীবিত ইলিশ মাছ ধরা যায় এখান থেকে সো আজকেও তেমনই তরতাজা জীবিত ইলিশ মাছ ধরা হবে আর আশা করি আজকে আমরা বেশ ভালো সাইজের বেশ বড় বড় সাইজের কিছু ইলিশ মাছ ধরতে পারব এখানে হচ্ছে আমাদের এই যে জেলে ভাইরা সবাই রেডি অলরেডি জালের একটা মাথা যেটাকে হচ্ছে বয়া বলা হয় সেই বয়াটা ফেলানো হয়েছে এবারে ওয়ান বাই ওয়ান জালগুলোকে ফেলানো হবে নদীতে আমাদের জাল ফেলানো শুরু হয়ে গেছে মূলত এই যে জালটা এটাকে হচ্ছে ওনারা ভাসা জাল বলে বা অনেকে পকেট জাল বলে তো এই পকেট জাল ফালাইতে খুব বেশি একটা সময়ের প্রয়োজন নাই এবং মাছ ধরাটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কারণ একটা নির্দিষ্ট জায়গার ভিতরে এই জালটা ফালাইতে হয় এবং জোয়ার ভাটার উপরে নির্ভর করে সো আমরা জাল ফেলানোর পরে বেশ কিছুক্ষণ প্রায় 25-30 মিনিট এভাবে নদীতে ভাসবো জালের সাথে সাথে আর জোয়ারের পানিতে মূলত জালটা সামনের দিকে এগোবে আমরাও এগোবো আর এই জালের ভিতরে হচ্ছে অনেকগুলো পকেটের মতো আছে আর সেই পকেটগুলোর ভিতরে মূলত মাছগুলো আটকে থাকে সো খুব তাড়াতাড়ি আবার জালটাকে টানতে হয় তা না হলে মাছগুলো আবার ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে আর এ কারণেই অল্প সময়ের ভিতরেই আমাদের জাল টানাও কিন্তু শুরু হয়ে গেছে এই যে দেখেন জাল টানা শুরু হয়েছে আমাদের জেলিভারি অলরেডি জালের যে পুইন বা রশি সেই রশি ধরে টানা শুরু করেছে কিছুক্ষণের ভিতরেই আমরা মাছ দেখতে পাবো আশা করা যায় এই যে জাল উঠে আসতে শুরু করছে মাছ আসবে মাছ মাছ এখন অবধি আমরা তেমন কোনো মাছের দেখা পাচ্ছি না খুব অল্প সময়ের ভিতরেই আমরা মাছের দেখা পাবো জাস্ট দেখতে থাকুন দর্শক এই যে একটা ইলিশ মাছ দেখেন একদম তরতাজা ইলিশ মাছ যদিও মাছের সাইজটা খুব বেশি একটা বড় না তবে মাছটা কিন্তু এখনো জীবিত হ্যাঁ মাছটা জীবিত কিন্তু দুর্বল যে কারণে খুব বেশি ছটর ফটো করতে পারতেছে না বাট মাছের লেজ নড়তেছে এখনও তো যেহেতু আমরা অলরেডি একটা ইলিশ মাছ ধরেছি আশা করি আরও বেশ কিছু ইলিশ মাছ ধরা হবে আর এখানে দেখুন বেশ কয়েকটা হ্যাঁ একটা একটা করে কিন্তু তিনটা হয়ে গেল সবগুলো প্রায় একই সাইজের মাছ খুব আহামরি বড় সাইজ না মিডিয়াম সাইজ আর আমরা বড় সাইজের মাছও ধরবো ইনশাল্লাহ দেখুন একদম তরতাজা রূপালী ইলিশ বলতে আপনারা যা বুঝেন সেটাই কিন্তু এই এদিকে দেখা যাচ্ছে আর একটা পোয়া মাছ এই যে বেশ বড় সাইজের দুইটা পোয়া মাছ আসছে দুইটা পোয়া মাছ আসছে একটা পোয়া মাছ একদম জীবিত আর একটা একদম মরে কাত হয়ে আছে হ্যাঁ অলরেডি আমরা বড়টা মাছ পেয়ে গেছি কিন্তু মাছটা তোলার সময় আসলে আমাদের ক্যামেরা অন করতে করতে মাছটা তুলে একদম বোটের যে ডরা থাকে সেই ডরার ভিতরে রেখে দেওয়া হয়ে গেছে আসলে ক্যামেরা অন করতে একটু টাইম লাগে যে কারণে আসলে সবসময় মোমেন্টামটা ক্যাচ করা যায় না তাছাড়া রাতের ভিডিও বুঝে নিত বিষয়টা যাই হোক এই ইলিশ মাছটা একদম জীবিত এবং বেশ এবং বেশ বড় সাইজের মাছ প্রায় 1 কেজি হয়ে যাবে মাছটায় এই মাছটা লাগছেও খুব অল্প সময় হয়েছে আসলে যে মাছগুলো খুব অল্প সময় হয়েছে জালে বাজে এটা দেখলেই বোঝা যায় কারণ ওই মাছটা শরীরে হচ্ছে শক্তি থেকে বেশি ও বেশি লাফালাফি করতে পারে যেটা অন্যান্য মাছগুলো পারে না দেখুন একদম জীবিত মাছ এবং রূপালী ইলিশ তার রূপালি কালারটা চক চক করতেছে বাহ কি দারুণ দেখতে তো এই হচ্ছে সেই মাছটা
আমাদের আজকে এখন অবধি ধরা বড় মাছ। এই যে দর্শক, আরো একটি মাছ চলে আসলো, এটাও বেশ বড় মাছ, কিন্তু এই মাছটা কিন্তু আগেরটার মতো ওভাবে একদম জীবিত না। এই মাছটা কিছুক্ষণ আগে হয়তো বা জালে আটকা পড়ছে আর এ কারণে মাছটা মরে গেছে, কিন্তু মাছটা কিন্তু দেখেন রূপালী ইলিশ তো রূপালী ইলিশ। তো এখন হচ্ছে আরো বেশ কিছু অন্যান্য মাছ দেখা যাচ্ছে, তার ভিতরে পোয়া মাছ আছে। ওহো ওহো দেখেন মাছ পড়ে গেছে। যাই হোক, এমন সুন্দর সুন্দর মাছ ধরে আসলে আমাদের জেলে ভাইরাও বেশ উচ্ছুল্ল, তারাও বেশ আনন্দিত। তাদের বাকি জালগুলো আছে সেগুলোও বেশ স্পিডেই টানতেছে। যদিও খুব অল্প সময়ের ভিতরেই আমাদের মাছ ধরা আজকের রাতের মতো শেষ হয়ে যাবে। এই যে দেখুন পোয়া মাছ, নদীর পোয়া মাছ, একদম তরতাজা পোয়া, কি দারুণ দেখতে। হ্যাঁ আরে পমেশ, জাল খাইয়ে লাইছো কাল সব? আমাদের ডরার ভিতরে মাছটা তোলা হয়েছে আর এখানেই আমাদের আজকে রাতে ধরা সব মাছগুলো রাখা আছে। তো মাছগুলো দেখে কেমন লাগতেছে কমেন্ট করে জানিয়ে দিন। আশা করি এমন তরতাজা ফ্রেশ মাছ ধরা সবাই বেশ পছন্দ করেন, তাই এমন মাছের স্বাদ যদি আপনিও নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের ফিশ ভ্যালিতে। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে খুলেই ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেলফোন নাম্বার, ফিশ ভ্যালি ফেসবুক পেজ লিঙ্ক এবং ফিশ ভ্যালি ওয়েবসাইট URL যাবতীয় সকল ইনফরমেশন পাবেন। দর্শক, আজকের পর্বটি এখানেই শেষ করতে হবে, এরপরে আবার দেখা হবে পায়রা চ্যানেল সিরিজের অষ্টম পর্ব নিয়ে। সেই অবধি সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।